যে কিছুই যে কোনো কিছু ব্যাপারেই যে কেউ হার্ট করুক না কেন, সেলফ লাভটা খুব ইম্পর্টেন্ট। যেরকম যে যেরকম আছে সেটা থাকাই খুব ভালো। থ্যাংক ইউ। আমি 9 দেব। খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, স্বস্তিকা মুখার্জি তো ইজ অসাম অ্যাক্টিং, অসাম অ্যাক্টিং। ফ্যামিলি ড্রামা হয় তো সেটা থেকে এটা আলাদা। হ্যাঁ, একটু তো ইউনিক আছেই। হ্যাঁ, অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো। দেখুন, সবাই আসুন, নিজেকে চিনুন, এর মাধ্যমে নিজেকে চেনাটাও একটা মেসেজ সমাজে। খুব ভালোই লেগেছে, সবার অভিনয়ও খুব ভালো লেগেছে, সব মিলিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, ছবিটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। স্বস্তিকার অভিনয় খুব ভালো লাগলো। অনেক ফ্যামিলি ড্রামা হয় তো সেখান থেকে কি ছবিটা আলাদা? ফ্যামিলি ড্রামা হয় মানে সব ফ্যামিলি তো একরকম না, কিন্তু ফ্যামিলি ড্রামা যেটা হয় সেটা দেখিয়েছে, তবে অনেক মেসেজও দিয়েছে ছবিটায়। যে অ্যাকচুয়ালি যে শ্রীমতীদের ছোট করা হয়, ছোট না, শ্রীমতীরা ঘরের মধ্যে থেকেও যে মানে তারা যে রান্নাটাও যে একটা শিল্প, রান্না করেও নিজের অনেক কিছু করা যায় সেটাও বুঝিয়েছে। এবং মেসেজ এটাই যে যে যেরকম আছে কাউকে দেখে তার মতো হওয়ার থেকে আমি যেমন মানে আমি শ্রীমতী হিসাবেই আমার আইডেন্টি তৈরি করতে পারি, এটাই মেসেজ দিয়েছে। আচ্ছা, আপনারা রিলেট করতে পেরেছেন মানে আপনাদেরই তো ঘিরে গল্প, তো সেটা আপনারা? হ্যাঁ, একদম রিলেট করতে পেরেছি। হ্যাঁ, একদম রিলেট করতে পেরেছি। খুব খুবই ভালো গল্পের বুনন, খুবই ভালো। আর স্বস্তিকা থাকলে তো আর মানে কিছু বলার থাকে না, উনি অনবদ্য। আউট অফ টেন ছবিটা কত দেবেন? আমি তো আউট অফ টেন 8। সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা খুবই ভালো হয়েছে, নতুন প্রোডাকশন হাউসের একটা সিনেমা দেখে খুবই ভালো লাগলো। স্বস্তিকা চ্যাটার্জির অভিনয় অসাধারণ। দর্শকদের কি দেখা উচিত এই ছবিটা? দর্শকদের অবশ্যই দেখা উচিত। যে ধরনের ফ্যামিলি ড্রামা আমরা দেখে থাকি জেনারেলি উইন্ডোজ প্রোডাকশন বা অন্যান্য প্রোডাকশন হাউসের থেকে, সেখান থেকে বেরিয়ে গেলে একটু অন্যরকম। ওই সিনেমাগুলো যখন প্রচার পায়, এই সিনেমাটাও প্রচার পাওয়া উচিত। দর্শকরা হলে আসুক, সিনেমা দেখুক, শ্রীমতীকে একটা সুযোগ নিশ্চয়ই দেওয়া যায়। সিরিয়াল রূপী সিনেমার থেকে ভালো, তাই? সিরিয়াল সিনেমা সিরিয়ালটাকে রিলেট করা ঠিক হবে না। এখন আমরা অনেক জায়গাতেই দেখি যে একটা সিনেমা বেরোচ্ছে, যার ট্রেলার বেরোচ্ছে, তো আমরা মানে বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে যে আমরা একটা সিরিয়াল দেখতে চলেছি, সেরকম না, সিনেমাটা সিনেমার মতোই হয়েছে। এই ছবিটা কোনো দিক খারাপ লেগেছে? এন্ডিং কুড হ্যাভ বিন লিটল বেটার, বাট খারাপ কিছু লাগেনি। ওভারঅল ইটস এ গুড ফিল্ম। আউট অফ টেন ছবিটা কত দেবেন? 8.5। খুব সুন্দর লেগেছে। স্বস্তিকা মুখার্জি অভিনয় ভালো লেগেছে? খুব সুন্দর। আপনি রিলেট করতে পেরেছেন মানে আপনাদের গিয়েই তো বলতে? হ্যাঁ হ্যাঁ, দারুণ। আউট অফ টেন কত দেবেন? 8। ম্যাম, আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আর মনে হয় নিজের কোনো দিকে চেঞ্জ করা উচিত না কারোর জন্য। আচ্ছা, এই ছবিটা মানে আউট অফ টেন কত রেটিং দেবেন? আই থিঙ্ক অনেকটাই ভাবে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে যেহেতু একজন বললো যে এটা ফ্যামিলি ড্রামা এবং বাড়ির যে বয়স্ক বা গৃহবধূরা অনেক বেশি রিলেট করতে পেরেছে, তোমাদের মতো এই যে তোমরা রিলেট করতে পেরেছো মানে শ্রীমতীর থেকে তো বয়সটা কম, সেই জন্য? হ্যাঁ, রিলেট করতে না আপনাদের সাথে, এটা মায়ের সাথে বেশি রিলেট হবে আমাদের থেকে। আচ্ছা, দর্শকদের কি মনে হয় যে দেখা উচিত এই ছবিটা? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, সিনেমাটা কেমন লাগে? ভালো। সুশ্রী গঙ্গোপাধ্যায়কে ভালো লেগেছে? সিনেমাটা কেমন লাগে? ভালো। সিনেমাটা কেমন লাগে? ভালো। বাম্পার।